সরকারি কাজে ঠিকেদারি নিয়ে শাসক দলের দুই গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় এবারে প্রকাশ্যে মুখ খুললেন স্থানীয় বিধায়ক ভগবান দাস। নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে ঠিকেদারি ইস্যুতে রক্তক্ষয়ী সংঘর্ষ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ভগবান দাস বলেছেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের বিজেপি দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দলে তাদের কোনো সদস্য পদও নেই। বিধায়কের দাবি, বিজেপিতে কোনো গোষ্ঠী নেই, এগুলো সংবাদ মাধ্যমের অপপ্রচার। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া দুই গোষ্ঠী সংঘর্ষে আহত একজন জানিয়েছিলেন, যারা তাদের ওপর আক্রমণ চালিয়েছে তারা সংস্কারপন্থীর লোকজন। ফলে ওই 13 তারিখের এই আক্রমণ সংগঠিত করেছে ঐক্যমঞ্চের যারা নেতৃত্বরা ছিল ওনারা। তো আমরা চাই যে কুমারঘাটে পরিস্থিতি যাতে শান্ত থাকে, শান্তিতে থাকে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে ওই উচ্ছৃঙ্খল কিছু ব্যক্তির আচরণে আমি তাদেরকে ধিক্কার জানাচ্ছি। আমরা তাদেরকে এই ঘটনাতে যাতে পুনরায় না ঘটে তার জন্য বলছি। আমি এই দুটি বিষয়ের জন্য আপনাদেরকে আজকে আমরা এখানে ডেকেছি, বিষয়টা পরিষ্কার করে দেওয়ার জন্য। এবং তার মধ্যে আরো কিছু লোক তাদের সঙ্গে রয়েছে। মূল বিষয় যে ঐক্যমঞ্চের সঙ্গে যারাই রয়েছে এরা ভারতীয় জনতা পার্টির কোনো সদস্য নয়, কোনো গোষ্ঠীও নয়, আমাদের কোনো গোষ্ঠী নেই। আমরা কেন্দ্রীয় কমিটি থেকে বুথ কমিটি পর্যন্ত আমাদের একই রয়েছে, এখানে গোষ্ঠী বলতে কিছু আমাদের মধ্যে নেই। যারা এগুলা করছে তারা তাদের মতো করে, তারা কোন দলের আমি জানি না, এবং তাদের কিছু পরিচয় আমরা সবাই জানি, আপনারা জানেন। এরা এমন কোন পার্টি বাদ রাখে নেই, নকশাল থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস তৃণমূল সমস্ত পার্টি এরা করে নিয়েছে। এইবার কোনো পার্টি এদের কাছে নেই, এবার নিজেরা তারা ঐক্যমঞ্চ গঠন করেছে, সেটাই তাদের গোষ্ঠী, তারাই তাদের গোষ্ঠী। ভারতীয় জনতা পার্টি কোন গোষ্ঠীর কোন সম্পর্ক তাদের সঙ্গে নেই, কোনো গোষ্ঠী না। ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির জায়গায় রয়েছে, ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির। এদিকে ঠিকেদার সত্যবান দাস গ্রেফতার হবার পর এই ধরনের মামলার পেছনে প্রভাবশালী বিধায়কের হাত রয়েছে বলেছিলেন, তেমনি বিধায়ক ভগবান দাস কুমারঘাট ঐক্যমঞ্চ নামে সংগঠনের বিরুদ্ধে তোপ দেখেছেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।